দেশের বেশ কয়েকটি জেলা যখন বন্যা কবলিত, তখন দাবি উঠেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ফান্ড থেকে কিছু টাকা অনুদান দেওয়া। তবে ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, মসজিদে দানকৃত টাকা মসজিদের উন্নয়ন ব্যতীত অন্য কোথাও অনুদান দেওয়া যাবে না, এটা ইসলামের শরীয়তে নাজায়েজ। জানা গেছে, সর্বশেষ শনিবার 3 মাস 26 দিন পর পাগলা মসজিদের 9টি দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে সেই টাকার পরিমাণ 7,22,13,46 টাকা দাঁড়ায়। এছাড়া দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও ছিল। এর আগে চলতি বছরের 20 এপ্রিল পাগরা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছিল, তখন রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়। প্রতিবারই দান বাক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়। একটি সূত্র দাবি করছে, পাগলা মসজিদ কমিটির বেশিরভাগ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা পলাতক রয়েছেন, তাই মসজিদ পরিচালনা কমিটির মিটিং ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভুঁইয়া জানান, পাগলা মসজিদের ফান্ড থেকে বন্যা কবলিতদের মাঝে অনুদান দেওয়ার বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে তা গুজব। চারিদিক প্রিয়জন প্রিয় মুখ যখন তখন স্যুইট মোমেন্ট।